ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি আর রুহিও ভালো আছে। তো রুহিকে আজকে ভিডিওতে নিয়ে এলাম না, কেন কি রুহি নিচে ঘুমোচ্ছে, ওই জন্য। সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। তো আজকে বুঝতেই পেরেছো থাম্বনেল আর টাইটেল দেখে যে রুহির মানে অন্নপ্রাশনের ডেটটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। হ্যাঁ, তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই রুহির অন্নপ্রাশনের যে কার্ডগুলো আমরা ছাপাতে দিয়ে এসেছিলাম সেগুলো হয়ে গেছে, এই প্লাস্টিকের মধ্যে আছে, খুলে অবশ্যই তোমাদের দেখাবো। আগে তোমাদেরকে বলে দিই রুহির অন্নপ্রাশনের ডেটটা। রুহির অন্নপ্রাশনের যে ডেটটা ফিক্সড করা হয়েছে সেটা হচ্ছে জানুয়ারির 1 তারিখ, মানে 1 জানুয়ারি, আর বাংলায় হচ্ছে 16ই পৌষ। তো যাই হোক, বাংলাটা অত কেউ এখন আর মনে রাখে না, এখন সবাই ইংরেজি ক্যালেন্ডারই দেখে। তো 1 জানুয়ারি মানে নিউ ইয়ারের দিনই কিন্তু রুহির অন্নপ্রাশন। তো জানুয়ারিতে দুটো ডেট দেখছিলাম কাছাকাছি আছে, একটা হচ্ছে 1 তারিখে আর একটা হচ্ছে 4 তারিখে। তো প্রথমে কনফিউজ হয়েছিলাম 1 তারিখ নেবো না 4 তারিখ নেবো, তারপরে দেখলাম যে 1 তারিখটা রবিবার আছে, মানে ছুটির দিন, মানে আশা করা যায় যে অলমোস্ট যাদেরকে ডাকবো সবাই মানে আসতে পারবে। ছুটির দিন মানে বুঝতেই পারছো, সবাই তো বাড়িতেই থাকবে তো আসতে পারবে। আর ওইটা ওই 4 তারিখটা হলে কি হয়, ওটা ওয়ার্কিং ডে, তো ওই জন্য ওটা ঠিক করলাম না, 1 তারিখটাই ঠিক করলাম। এটাই হচ্ছে রুহির অন্নপ্রাশনের ডেট ঠিক হয়েছে। তো রুহি কিন্তু এখনও মানে ও যে অন্নপ্রাশনের ড্রেস পরবে বা জুতো পরবে বা আমি যেরকম ভেবে রেখেছি যা যা জিনিসপত্র কিনবো, এখনও কিচ্ছু কেনা হয়নি। তো কিনবো ধীরে ধীরে, অ্যাকচুয়ালি না, রুহির পাপা পরের মাসেই আসবে, তো আমি চাইছি ও এলে তারপর মানে আমরা দুজন একসাথে মিলে যাব কিনতে। আগে একটু দোকানে খুঁজবো, যদি দোকানে পছন্দসই পেয়ে যাই তখন হচ্ছে আমরা আর অনলাইনে কিনবো না, আর যদি দোকানে পছন্দসই না পাই তখন তোমাদেরকে বাধ্য অনলাইনে কিনতে হবে। তো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবোই। তো আজকে ডেটটা জানালাম আর তার সাথে সাথে কার্ডটাও তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো এই হচ্ছে কার্ড। তো কার্ডের খামগুলো আলাদা আছে আর এই যে কার্ডগুলো আলাদা আছে, তো মুড়তে হবে, এটা দোকান থেকে মুড়ে দেয়নি। তো দেখো এই যে, তো ভালো করে একটু দেখিয়ে দিই, তারপরে ভাঁজ করব, ভাঁজ করে খামের মধ্যে ঢোকাবো। এই যে দেখো, এই যে, তো আমাদের ইচ্ছে ছিল এখানে রুহির ছবি দেব, তো দোকানে ওরকম ব্যবস্থা নেই, তো তার জন্য এইরকমই কার্ড বানিয়েছি। যেমন অন্নপ্রাশনের কার্ড হয়, অন্নপ্রাশনের কার্ডে তো বেলুন, কার্টুন এইসবেরই ছবি থাকবে, তো তাই রয়েছে। তো উল্টো পাশটা তোমাদের দেখাই, ধরো, তো এই যে দেখো, তো এই যে যেমন কার্ডে যেভাবে লেখা থাকে, মানে ইনভিটেশন কার্ডে যেরকম থাকে বিয়ে বলো অন্নপ্রাশন, সেই রকমই লেখা রয়েছে। তো এখানে সব কিছু লেখা রয়েছে, পরিচিতি, তো নবজাতিকা, আদ্রিকা, মা, বাবা, দাদাই, ঠাম্মি, দিদুন, দাদুন, সবার নাম রয়েছে। তো তারপরে দেখো এখানটায় যেমন লেখা থাকে, তো সেরকম লেখা রয়েছে, আমি আদ্রিকা, কদিন পরেই হবে আমার মুখে ভাত, তোমরা এসো মাথায় রেখো আশীর্বাদের হাত। তারপরে এখানে যেমন একটা ছোট্ট মতো কবিতা লেখা রয়েছে, চলতে আমি পারি না তো যেতে পারলাম না তাই, পত্র দিলাম সবাইকে নিয়ে তোমাদের আশা চাই। তো তারপরে এখানে তোমার ডেট, বাংলার ডেট, ইংলিশের ডেট, আর রবিবার পড়েছে বললাম তো আগে। তো হ্যাঁ, আর একটা কথা বলে দিই, আমরা কিন্তু অন্নপ্রাশনটা সকালে করছি, সকালে বলতে মানে দুপুরে করছি, খুব ইচ্ছে ছিল রাতে করব কিন্তু এত ঠান্ডা ওই টাইমটা, ওই টাইমটা তো ভীষণই ঠান্ডা জানুয়ারির 1 তারিখ, মানে তো তার জন্য ভাবলাম যে শরীর টরীর খারাপ হয়ে গেলে এককে আরেক আনন্দ করতে গিয়ে যদি আবার শরীর খারাপ হয়ে যায়, তো তাই জন্য আমরা অনেক ভাবনা চিন্তার পরে দুপুরেই করে দিয়েছি অনুষ্ঠানটা। তো আর হচ্ছে অনুষ্ঠানটা হবে হচ্ছে আমার শ্বশুরবাড়ির, ওখানে একটা লজ রয়েছে, সেই লজে হবে। তোমার লজটার নাম হচ্ছে প্রজাপতি গেস্ট হাউস, যেটাকে ওখানে লোকাল লোকজন শ্যামা বেকারি নামে চেনে, ওই জন্য আমরা ব্র্যাকেটে এটা দিয়ে দিয়েছি শ্যামা বেকারি। তো অ্যাড্রেস, এখানে আমার শ্বশুরবাড়ির অ্যাড্রেস রয়েছে। তারপরে যেমন মানে তোমার নিমন্ত্রণপত্র যেটা থাকে তো সেটা রয়েছে, বাস এটাই, যেমন কার্ড হয় সেরকমই। তো নিচে নিচে এই সমস্ত কার্ডগুলো রয়েছে, নিচে আরও কার্ড আছে, যতগুলো অর্ডার দিয়েছিলাম আর কি ততগুলো। আর এখানে খাম রয়েছে, এটা একদিক, এটা অপর দিক। তো এই দিকেই হচ্ছে তোমার মানে যাকে ইনভিটেশনটা দেওয়া হচ্ছে তার নামটা থাকবে। তো আমি না বলেছিলাম এখানে যেমন মানে বিয়ের কার্ডে থাকে না তোমার এরকম করে লেখা থাকে, ঠিকানা দেওয়া থাকে, ঠিকানার জন্য একটা জায়গা দেওয়া থাকে, আর একটা হচ্ছে তোমার মানে ওই শ্রীমতী বা শ্রীযুক্ত এরকম লেখা থাকে, তো দিয়ে নামটা দেয়। তো সেটা করতে বলেছিলাম, তো ওরা বললো যে আমরা অন্নপ্রাশনের কার্ডে এরকম করি না, তাই জন্য আর করা হয়নি। তো এখানে এমনি লিখে দেবো আমরা, ওই যে অভ্র পেনগুলো পাওয়া যায় না, ওইটা দিয়ে আমরা লিখে দেবো।
তো এই হচ্ছে কার্ড। আর হ্যাঁ জানো তো, এখানে না আমি দুটো জিনিস ভুল করেছি। একটা হচ্ছে আমি এখানে থাম্মি লিখতে বলেছিলাম, থাম্মি এখানে লেখেনি, ঠাকুমা লিখেছে। আর এইগুলো একটু হাইলাইট করতে বলেছিলাম, এই যে তোমার মধ্যাহ্নে মানে দুপুরবেলা এটা, তো ওগুলো হাইলাইট করতে বলেছিলাম, তো এটা হাইলাইট করেনি। তো যাই হোক, আর সব কিছু ঠিকই আছে। খুবই সিম্পল, মানে একদমই সিম্পলভাবে কার্ডটা করা, তো এর মধ্যে নতুনত্ব কিছুই নেই। যেমন সিম্পল তোমার অন্নপ্রাশনের কার্ড হয় সেই রকমই কার্ড। তো দাঁড়াও একটা মুড়ে দিই, মুড়ে হচ্ছে খাবার মধ্যে ঢোকাই। তো এই যে, এই যে হয়ে গেল মোড়া, আর এনভেলপে ঢুকিয়ে দিই দাঁড়াও। এই যে রেডি কার্ড। তো সব কার্ডগুলোকে ওইরকম করে মুড়তে হবে, ওটা তো সময় করে মুড়েই নেব। তো চলো, এটা তোমাদের অনেকেরই জানার আগ্রহ ছিল যে রুহির অন্নপ্রাশন কবে, তো তোমাদেরকে জানিয়ে দিলাম। আর তোমাদের সব কথাই রাখার চেষ্টা করি, যতই একটু দেরি হোক, যাই হোক, তাও মানে তোমরা যখন রিকোয়েস্ট করো যে কোনো কিছু কোশ্চেন করো বা কেউ হয়তো কোনো ভিডিও বানাতে পারো, আমি অবশ্যই চেষ্টা করি বানাতে, হয়তো কোনো সময় দেরি হয়ে যায়। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, রুহির অন্নপ্রাশনের কার্ড দেখালাম, কিন্তু রুহি এখানে নেই, তো তোমরা কিছু মনে করো না, কেন কি রুহি ঘুমিয়ে পড়েছে, তো ওকে তার ঘুম থেকে তুলে এখন এনে করা সম্ভব নয়। আবার ও ঘুম থেকে উঠে পড়লে আমি যে করবো সেটাও হবে না, তখন ওর ও কান্নাকাটি করবে, ওকে ওর খাবার তৈরি করতে হবে, খাওয়াতে হবে, তো তখন পসিবল আর হবে না। আর এখন তো মানে অনেকটাই টাইম হয়ে গেছে, এখন 9টা বেজে গেছে, তো ও যখন ঘুম থেকে উঠবে অলরেডি 9:30, 10:45 হয়ে যাবে, অতটা রাতে তখন আবার করা সম্ভব হবে না। চলো আজকের মতো তাহলে, টাটা।